এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করলো কাকসা থানার পুলিশ। সোমবার সকাল 10টা নাগাদ একটি ছোট গাড়ি করে মধ্যপ্রদেশের বাসিন্দা রমেশচন্দ্র মহান্তি নামে এক ব্যক্তিকে দুজন অপহরণ করে নিয়ে যায় কাকসা থানার সামনে দিয়ে। অপহরণ করে কলকাতার দিকে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা কাকসা থানার পুলিশকে খবর দেয়। কাকসা থানার পুলিশ তৎক্ষণাৎ ওই গাড়ির পেছনে ধাওয়া করে, পানাগড় বাইপাস থেকে গাড়িটিকে আটক করে এবং অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে কাকসা পুলিশ। রমেশচন্দ্র মহান্তি নামে মধ্যপ্রদেশে বসবাসকারী ও ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। উদ্ধার হওয়া ব্যক্তির কাছে 38 লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তি। পুলিশ তদন্ত শুরু করেছে। दो लोग थे। आपके पास पैसा था? जी हाँ। कितना पैसा था? 38 कितना? लाख? जी। पहचान थे? नहीं। দেখছিলাম তখন কি দেখতে পেয়েছিলাম, গাড়ি ওভারটেক করলো, মোল্লা পড়া ওখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে পর এখানে এসে আমি দেখলাম কি গাড়িটা তো ঝড়ের মতন যাচ্ছে ধারণার বাইরে, আর গাড়ি থেকে চিলানির আওয়াজ আসছিল, কিছু বুঝলাম তো আমরা পেশেন্ট ছিল আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর বললাম আমার মনে হয় নিশ্চয় কোনো কেস মানে ঘটনা আছে গাড়ির ভিতরে, প্যাসেঞ্জারটাও বলছে। তারপরে কি পুলিশ ধরেছে? চলে গেল মতো চলে গেল স্যার, আমি কি করে যাবো? পুলিশ ধরেছে তারপরে? হ্যাঁ ধরেছে, ঠিক আছে সেটা আমি আমি তো চলে গেলাম, গাড়িটা ব্যাক হয়ে কিন্তু রবিরা ওখানে সব করছে মারবে বাঁচা বাঁচা আমাকে মার্টার করে দিল মার্টার করে দিল, আমি ভ্যানটা যখন ব্যাক করতে যাচ্ছি তখন পেরিয়ে গেল, আমি ওখানে মারবে দৌড়ে ঠান্ডা ভৈরবকে বললাম ড্রাইভারকে ভরে দেবে যে ধরিয়ে ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে। কতজন ছিল দেখলে? হ্যাঁ দেখি না, দু তিনজন নিয়ে এসেছিল। পুলিশের ড্রেস করেছিল বলছে নাকি? হ্যাঁ শোনাবো তখন তাকে হাজার করি আমার জীবন উড়ে গেল। আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AV/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।